হ্যালো বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের নিজে করি 16.1-এর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি কমপ্লিট করব। এর আগের পার্টে আমি কষ্ট দেখি 16.1-এর অঙ্কগুলো কমপ্লিট করেছি, তো যারা দেখোনি আগের পার্টটা তারা অবশ্যই আগের পার্টটা দেখে নিও, কারণ আগের পার্টটা দেখলে তোমাদের বুঝতে অঙ্কগুলো সুবিধা হবে। তোমরা আগের পার্টটা আগে দেখে নাও, তারপরে এই পার্টটা দেখো, তাহলে খুব সুন্দরভাবে অঙ্কগুলো বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট অঙ্কতে আসব। কি বলেছে দেখো, এখানে একের গুলো বলেছে যে সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করি। এখান থেকে একটি থাকবে, মানে তোমাদের পরীক্ষায় এখান থেকে একটি দেওয়া হবে, তোমাদেরকে সেটা করতে হবে। খুব সহজ সংখ্যারেখার সাহায্যে সমাধান। তো কি বলেছে, যোগফল নির্ণয় করতে বলেছে। একের একেরটা কি দেওয়া আছে দেখো, +7, +2। এই কমার অর্থ হচ্ছে এর মাঝখানে যোগ চিহ্ন করে এই দুটোকে যোগ করতে বলছে। মানে কি, মানে হচ্ছে +7, ++2, এটা করতে বলছে, কমার জায়গায় প্লাস। এবার এটাকে আমাদেরকে সংখ্যারেখার সাহায্যে সমাধান করতে হবে। তো কি করে করব দেখো, প্রথমে তোমরা স্কেলের সাহায্যে একটা দাগ টেনে নেবে, মাঝখানে শূন্য নেবে, এইদিকে +1, +2, +3, +4, +5, +6, +7, +8, +9, +10, এরকমভাবে যাবে। আর বাম দিকে একই দূরত্ব, এই যে প্রত্যেকটা ঘরের দূরত্বটা একই, এইভাবে তোমরা বাম দিকেও দাগ টেনে নেবে, মানে -1, -2, এইভাবে -1, -2, -3, -4, প্রত্যেকটা দাগের নিচে সংখ্যাগুলো রাখার চেষ্টা করবে, -5, -6, -7, এইভাবে। তো জিরোর বাম দিকে মাইনাসের ঘর আর ডান দিকে প্লাসের ঘর, এটা তোমাদেরকে আমি আগের পার্টে খুব সুন্দরভাবে বলে দিয়েছিলাম। এবং এটাও বলে দিয়েছি যে -3 বড় না -4 বড়, বা -100 বড় না -200 বড়, এগুলো সব আমি আলোচনা করেছি, তোমরা আগের পার্টটা দেখে নাও। এবার আমাদেরকে যোগ করতে হবে +7 আর +2-এর মধ্যে। তো দেখো, 7-এর আগে যোগ চিহ্ন আছে, তো আমরা ডান দিকে চলে যাব, 2-এর আগে প্লাস চিহ্ন আছে, তো আরো ডান দিকে চলে যাব। দেখো কিভাবে করবো, প্রথমে আছে +7, তো এখানে একটা দাগ দেবে, দিয়ে দাগটা এভাবে টানবে, +7 মানে দেখো 7 অবধি চলে আসবে, একদম এই দেখো 7 অবধি চলে এলে, ঠিক আছে। তারপর কি করবে, তারপর +2 আছে, এটাকে যোগ করতে বলছে, মানে এই 7-এর পরে 1, 2, মানে 2 ঘর চলে আসবে, ক্লিয়ার। দিয়ে এর উপরে লিখবে +7 আর এর উপরে লিখবে +2, দিয়ে এখানে একটা দাগ দিয়ে দেবে। কি বললাম, বুঝতে পেরেছ, মানে +7 আর +2-এর মধ্যে যোগ করতে বলছে। তাই আমরা +7 ঘর গেলাম, দেখো এই 7-এর নিচে আমরা তীরচিহ্ন দিয়ে থামিয়ে দিলাম, আবার 2 ঘর যেতে বলছে, তাই 1, 2 ঘর দিয়ে আমরা তীরচিহ্ন দিয়ে এখানে থামিয়ে দিলাম। তাহলে টোটাল আমরা কত ঘর এলাম, না এইখান থেকে দাগ দিয়ে টোটাল এত দূর এলাম আমরা, 9 ঘর পর্যন্ত, তাই এখানে দিয়ে দিলাম, দিয়ে লিখে দিলাম +9। তাহলে উত্তরটা কি হচ্ছে, না উত্তরটা হচ্ছে +9। বুঝতে পেরেছ, এটাই তোমাদেরকে সংখ্যারেখার সাহায্যে দেখাতে বলছে। আশা হচ্ছে তোমরা বুঝতে পেরেছ, আরো কয়েকটা অঙ্ক আমরা করি তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। নেক্সট অঙ্কে আসছি দেখো, 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 2 নম্বরটা বলেছে দেখো +2, -4। 2 নম্বরটা বলেছে +2, -4, তো এটাকে আমাদেরকে যোগ করতে হবে, +2, মানে প্লাস চিহ্ন, -4, এদের মধ্যে আমাদেরকে যোগ করতে হবে। তো একইভাবে আমরা দাগটা টেনে নেব, এখানে মাঝখানে 0 লিখবো, ডান দিকে +1, +2, +3, +4, +5, +6, +7, +8, +9, +10, এভাবে যাবে, +1, +2, +3, +4, এই ঘরের দাগের নিচে লেখার চেষ্টা করবে সংখ্যাগুলোকে, +5, +6, +7, +8, +9, +10। আর বাম দিকে কি হবে, বাম দিকে হবে -1, -2, -3, -4, -5, -6, এইরকমভাবে। এবার আমাদেরকে কি করতে হবে, প্রথমে আছে +2, ঠিক আছে, তো আমরা +2 মানে 2 ঘর যাব, 1 ঘর 2 ঘর, তো এইখানে দাগ দিয়ে আমরা 2 ঘর চলে আসব, দিয়ে উপরে লিখবো +2। এবার বলেছে দেখো -4, +2 আর -4-এর মধ্যে সমাধান করতে হবে, মানে যোগ করতে হবে, -4 মানে আমরা আর এই দিকে ডান দিকে যাব না,
এবার আমাদেরকে এইখান থেকে ব্যাক করতে হবে, মানে বাম দিকে ঘুরতে হবে। তো এখানে একটা দাগ দিয়ে দেবো, এটা তো তীর চিহ্ন বোঝালাম। এবার আমরা -4 মানে এটা হচ্ছে এক ঘর, এটা হচ্ছে দু ঘর, এটা হচ্ছে তিন ঘর, এটা হচ্ছে চার ঘর, এটা এক ঘর, বুঝতে পারছো তো? এটা এক ঘর, দু ঘর, এটা এক ঘর, তিন ঘর, এটা এক ঘর, চার ঘর, মানে এইখান থেকে ব্যাক করে আমরা চলে আসবো এইখানে। দেখো, এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, উপরে লিখে দেবো -4, এখানে একটা দাগ দিয়ে দেবো। এবার কথা হচ্ছে উত্তর কত হবে। না, উত্তর দেখো হবে -2, ঠিক আছে? মানে -2 হচ্ছে উত্তর। কেন -2 হলো? কারণ দেখো, এইখানে দুটো দাগ পড়েছে। যদি আমরা শর্টকাটে বা সহজ পদ্ধতিতে তোমাদেরকে বোঝাই, তাহলে এইটুকু দুটো দাগ পড়েছে, এই দুটো দাগ বাদ দিয়ে আমরা যেটুকু পাবো সেটুকু হচ্ছে তার অ্যান্সার। দেখো, এইখান থেকে এতটুকু আমরা ডবল দাগ পেয়েছি, তাই এতটা বাদ পড়ে থাকছে -2। ক্লিয়ার? তো লিখে দেবো এখানে -2। ওকে, আরো কয়েকটা অঙ্ক করি, তাহলে আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। নেক্সট দেখো, 3 নম্বরটা বলেছে +6, -11। কি বলেছে? +6, -11। তো এর সমাধান করতে হবে, লিখবো আমরা +6, মানে যোগ চিহ্ন, -11। এবার আমরা সংখ্যা রেখায় এটাকে বসাবো, এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। দেখো, প্রথমে আমাদেরকে মাঝখানে মানে শূন্য, ডান দিকে হচ্ছে +1, +2, +3, +4, +5, +6, +7, +8, +9, এইভাবে। আর বাম দিকে কি? বাম দিকে -1, -2, -3, -4, -5, -6, -7। তো এগুলো কতগুলো করে লিখবে? তোমরা মোটামুটি 9টা 10টা ঘর করে নেবে প্রথমেই, ঠিক আছে? এদিকে 10 লিখে দিলাম, -8, -9, -10। তো মোটামুটি বাম দিকে মানে শূন্যর বাম দিকে 10 ঘর, বাম দিকে 10 ঘর, আর ডান দিকে 10 ঘর করে নেবে। এবার +6 আছে প্রথমেই, তাহলে প্রথমে আমরা 6 ঘর চলে যাব। এইখান থেকে শূন্য থেকে স্টার্ট করব, এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, 6 ঘর। তো আমরা 6 ঘর চলে আসব, ঠিক আছে? দেখো, 6 ঘর চলে এলাম, দেখুন একটা দাগ দিয়ে দেবো, 6 ঘরের সোজাসুজি। এবার উপরে লিখে দেবো +6। এবার বলেছে দেখো -11, এটাকে যোগ করতে হবে। -11 মানে আমরা ডান দিকে যাব না, আমাদেরকে বাম দিকে আসতে হবে। এটা এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 10 ঘর, 11 ঘর, এতটা চলে আসবে, ঠিক আছে? এতটা চলে আসবে, এখান থেকে ব্যাক করে তীর চিহ্ন দিয়ে এতটা চলে আসবে। দেখো, এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, 6 ঘর, 7 ঘর, 8, 9, 10, 11। উপরে লিখে দেবে -11। এবার উত্তর কতটা হবে? না, উত্তর হবে দেখো, এই 0 থেকে আরম্ভ করে -5 পর্যন্ত, কারণ এখানে ডবল দাগ পাচ্ছি বা এইটুকু কভার হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে দেখো এখান থেকে এতটা -5। তো এখানে আমরা দাগ দিয়ে 0 পর্যন্ত দাগ দিয়ে অ্যান্সারটা লিখে দেবো -5, যেহেতু মাইনাসে ঘরে, তাই উত্তর হবে -5। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাদের 4 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। দেখো, 4 নম্বর অঙ্কটা বলেছে দেখো যে -5, -7, এদের মধ্যে কি করতে বলছে? এদের মধ্যে যোগ করতে বলছে। তাই লিখলাম দেখো -5, -7, মাঝখানে কমা চিহ্ন, মানে এখানে কি করতে হবে আমাদেরকে? এখানে আমাদেরকে যোগ করতে হবে। ওকে, এবার আমরা সংখ্যা রেখার সাহায্যে বসাবো। মাঝখানে আমরা শূন্য লিখবো, ডান দিকে +1, +2, +3, +4, +5, +6, +7, +8, এইভাবে যাবে। লিখছি, যেহেতু বাম ডান দিকে প্লাস হয়, তাই আমরা ডান দিকে প্লাস কেটে নিলাম, ঠিক আছে? আর বাম দিকে কি হবে? -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, এভাবে যাবে। ডান দিকে প্লাস আর বাম দিকে হচ্ছে মাইনাস। এবার কি বলেছে দেখো, প্রথমে আছে -5, তোমাদেরকে এইখান থেকে আরম্ভ করে আমাদেরকে মাইনাসের ঘরে আসতে হবে 5 পর্যন্ত, ঠিক আছে? তোমরা 5 পর্যন্ত আমরা তীর চিহ্ন করে নিলাম, উপরে লিখে দিলাম -5, এখানে একটা দাগ দিলাম। এবার কি বলেছে দেখো, -7 হবে, ঠিক আছে? তাই -7 বলতে আবার এরপরে -7 নেব। যদি এখানে +7 থাকতো, তাহলে আমাদেরকে ডান দিকে ব্যাক করতে হতো, যেহেতু -7 আছে, তাই এইখান থেকে আমাদেরকে -7 ঘর আসতে হবে। তো এটা হচ্ছে এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, আরো দু ঘর দরকার,
তা আমরা এই দাগটাকে বড় করে নেবো স্কেলের সাহায্যে। আমি এটা হাতে করে আঁকছি, তাই হাতে করেই বাড়িয়ে দিলাম, আর স্কেল লাগালাম না। তোমরা স্কেলের সাহায্যে করার চেষ্টা করবে। -11, -12, ঠিক আছে? তো 7 ঘর আসতে হবে, এইখান থেকে আরম্ভ করে একদম 12 পর্যন্ত হচ্ছে আবার -7 ঘর। তাহলে টোটাল কত হচ্ছে দেখো, সবটুকুই সিঙ্গেল দাগ পাচ্ছি, মানে একটাই দাগ পাচ্ছি, তাই উত্তর হচ্ছে এইখান থেকে আরম্ভ করে একদম -12 পর্যন্ত। দিয়ে আমরা এখানে লিখে দেবো -12। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে -12। তো এখানে আমরা লিখে দেবো -12। ক্লিয়ার? এরপর আমরা 5 নম্বর অঙ্কে আসবো। 5 নম্বরটা আছে দেখো +8, -8। কি দেওয়া আছে? +8, -8। তো এদের মধ্যে যোগ করতে হবে। তো লিখবো +8, মানে +8। কত হচ্ছে দেখো? তো আমাদেরকে প্রথমে আবার সে আগের মতো দাগ টানতে হবে, মাঝখানে 0, +1, +2, +3, +4, +5, +6, +7, +8, এইভাবে। আর বাম দিকে -1, -2, -3, -4, -5। দাগগুলো মোটামুটি কিছু সংখ্যা পর্যন্ত নিয়ে নেবে, তারপর সুবিধা মতো বাড়ানো করবে। এবার দেখো প্রথমে বলেছে +8, তো 0 থেকে আরম্ভ করে +8 পর্যন্ত আমরা যাব। 0 থেকে আরম্ভ করে +8 এখানে আছে, তো আমরা +8 পর্যন্ত যাব। উপরে লিখে দেবো +8। তারপর কি বলেছে দেখো, -8, মানে আমাদেরকে বাম দিকে ঘুরতে হবে, যেহেতু মাইনাস আছে, তাই এখান থেকে আরম্ভ করে আমরা 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, মানে এখানে আমাদেরকে আবার থামতে হবে, এখানে আমাদেরকে থামতে হবে। এটা হচ্ছে -8। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? 0তে এসে থামছে, তাই দেখো +8, -8 দুটোই ডবল দাগ পড়ে যাচ্ছে, এই দাগটা পুরো কভার হয়ে যাচ্ছে, তাই 0তে থামছে এসে, মানে অ্যান্সারটা হচ্ছে 0, ঠিক আছে? তারপর নেক্সট দেখো 6 নম্বরটা একইভাবে +7, -7 আছে, তাই এটাও আগের মতোই 0 উত্তর হবে। আমি দেখাচ্ছি 7 নম্বর অঙ্কটা। 7 নম্বরটা কত আছে? +9, -17, কি আছে? +9, -17। তো লিখে দেবো এখানে +9, মানে +17। এবার আমরা সংখ্যা রেখায় বসাবো। প্রথমে আমরা 0 মাঝখানে লিখবো, ডান দিকে +1, +2, +3, +4, +5, +6, +7, +8, +9, +10। আর বাম দিকে হবে কি? -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10। এবার কি করবো আমরা? প্রথমেই +9 বসাবো। প্রথমে প্লাস আছে, মানে ডান দিকে আমরা যাব, 0 থেকে আরম্ভ করে আমরা +9 অবধি চলে আসব, ঠিক আছে? উপরে লিখে দেবো +9। এবার বলেছে -17, যদি +17 বলতো তাহলে এই 9 এর পরে আমরা যেতাম, যেহেতু -17 আছে তাই এইখান থেকে আমরা ব্যাক করে 17 ঘর আসব। এটা 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 10 ঘর, 11 ঘর, 12 ঘর, 13 ঘর, 14 ঘর, 15 ঘর, 16 ঘর, 17 ঘর, মানে এতদূর পর্যন্ত হবে, এতদূর পর্যন্ত। তো আমরা এই দাগটা স্কেলের সাহায্যে যোগ করে দেব। আমি হাতে করে আঁকছি বলে দাগগুলো টারা বাঁকা হচ্ছে, তোমরা স্কেলের সাহায্যে যোগ করবে। উপরে লিখে দেবো -17। তাহলে অ্যান্সার কত হচ্ছে দেখো, এটা ডবল দাগ পাচ্ছি, এইখান থেকে আরম্ভ করে এতটা সিঙ্গেল দাগ, মানে একটাই দাগ, তো অ্যান্সারটা হচ্ছে -8। এখান থেকে আরম্ভ করে এতটা হচ্ছে -8, তো এখানে আমরা লিখে দেবো -8। ওকে, আশা হচ্ছে তোমরা বুঝতে পারছো। এরপর আমরা নেক্সট দেখাচ্ছি তোমাদেরকে 8 নম্বর অঙ্কটা। ওকে, 8 নম্বর অঙ্কটা আছে দেখো -11, -9। তো লিখে দেবো -11, মানে যোগ চিহ্ন, -9। এবার আমাদেরকে এটা সংখ্যা রেখায় বসাতে হবে, দুটোই মাইনাস, তাই সংখ্যা রেখায় দাগগুলো সব মাইনাসের দিকে আসবে। তাই আমরা প্রথমেই কি করব, এখানে 0 নিয়ে নেব, ডান দিকে যাবে না, কারণ দুটোই দেখো মাইনাস, তাই বাম দিকেই যাবে। +1, +2, +3, +4, +5 করে নিলাম, বাম দিকে -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, -11, -12, -13, -14, -16, 17 করে নিই, -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9,
মাইনাস দশ, মাইনাস এগারো, মাইনাস বারো, মাইনাস তেরো, মাইনাস চোদ্দো, মাইনাস পনেরো, মাইনাস ষোলো, মাইনাস সতেরো। এবার আমরা বসাচ্ছি, দেখো প্রথমে বলেছে মাইনাস এগারো, তো আমরা জিরো থেকে আরম্ভ করে এগারো পর্যন্ত চলে আসবো, এটা হচ্ছে এগারো ঘর। ওকে, তো লিখে দেবো উপরে মাইনাস এগারো, এখানে আমরা একটা দাগ দিয়ে দেবো, এগারো পর্যন্ত চলে এলাম। তারপর বলেছে দেখো মাইনাস নয়, এটা যোগ করতে বলছে, মাইনাস মানে আমরা তো আর ডান দিকে ঘুরবো না, যদি এখানে প্লাস নয় হতো তাহলে আমরা এখান থেকে ডান দিকে ঘুরতাম, যেহেতু মাইনাস নয় তাই আমরা আবার বাম দিকে ন ঘর আসবো। এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, ছ ঘর হয়ে আছে, আমাদেরকে আবার তিন ঘর দরকার। মাইনাস আঠেরো, মাইনাস উনিশ, মাইনাস কুড়ি, এখানে গ্যাপটা এখানে ছোট হয়ে গেল, এখানে বড় হয়ে গেল, তোমরা চেষ্টা করবে এদের মাঝে অন্তরগুলো যেন সমান হয়। তো এইখান থেকে এতটা হচ্ছে মাইনাস নয়, ঠিক আছে। তাহলে টোটাল কত হচ্ছে দেখো, এইখান থেকে আরম্ভ করে এতটা টোটাল হচ্ছে কুড়ি পর্যন্ত, তাই এইখান থেকে আরম্ভ করে আমরা এতটা টোটাল লিখে দেবো মাইনাস কুড়ি, যেহেতু মাইনাসের দিক সমান মাইনাস কুড়ি। ওকে, আশা করছি তোমরা সংখ্যা রেখার প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারলে, যদি বুঝতে না পারো ভিডিওটা ব্যাক করে দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। এরপর আমরা দুইয়ের দাগে, তিনের দাগে, চারের দাগের অঙ্কগুলো করব, খুবই সহজ অঙ্ক এগুলো, সবগুলো সরল করতে বলছে আর সবগুলো দেখো যোগ আছে। তো দেখো দুইয়ের দাগের অঙ্কগুলো কিভাবে তোমরা সহজেই করবে, কি আছে প্রথমেই দুইয়ের দাগের আছে দেখো, একেরটা যোগ চিহ্ন নয় প্লাস প্লাস দুই, এগুলোকে কিন্তু সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে বলেনি, তোমরা যে কোনো নিয়মে করতে পারো। তো এই অঙ্কগুলো মানে দুই, তিন আর চারের এই অঙ্কগুলো একই টাইপের অঙ্ক, তো এই অঙ্কগুলো কীভাবে করবে তার জন্য তোমাদেরকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। কি জিনিস, না যোগের সঙ্গে যদি আমরা যোগ গুণ করি তাহলে হবে যোগ, ঠিক আছে, মানে প্লাসে প্লাসে প্লাস, আর প্লাসের সঙ্গে যদি আমরা মাইনাস গুণ করি তাহলে হবে মাইনাস, যদি মাইনাসের সঙ্গে আমরা প্লাস গুণ করি তাহলে হবে মাইনাস, যদি মাইনাসের সঙ্গে আমরা মাইনাস গুণ করি তাহলে হবে প্লাস। এই চারটে জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, শুধু এই অঙ্কগুলো বলে নয়, তোমরা যখন উচ্চ ক্লাসে উঠবে তখনও তোমাদেরকে এই কনসেপ্ট দরকার হবে। প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এবার তোমাদেরকে এই অঙ্কগুলো করে দেখাচ্ছি, দেখো প্রথমে প্লাস আছে, তো এর আগে কিছু নেই মানে প্লাস আছে আমরা ভাবতেই পারি, ঠিক আছে, বা যদি তোমরা ভাবো যে এর আগে প্লাস নেই বা কিছু নেই তোমরা ব্র্যাকেটটা তোলাও, প্রথমে প্লাস নয় লিখে দাও। এবার দেখো প্লাস প্লাস পরপর পরে যাচ্ছে, ব্র্যাকেট তোলানো মানে এর মাঝখানে গুণ আছে, তাহলে প্লাসে প্লাসে কি হবে, না প্লাসে প্লাসে দেখো প্লাস হবে, মানে যোগে যোগে যোগ যোগ হবে গুণ করলে, তাহলে যোগে যোগে এখানে যোগ লিখে লিখবো দুই। এবার এখানে কত বসবে, না নয় আর দুইয়ে কত, এগারো, তাই প্লাস এগারো বসে যাবে। কেন নয়ের সঙ্গে দুইয়ের আমরা যোগ করলাম, কারণ হচ্ছে যদি দুটো সংখ্যার মধ্যে একই চিহ্ন থাকে তবে তাদের মধ্যে আমরা যোগ করব। একই চিহ্ন বলতে কি, নয়ের আগে যোগ চিহ্ন আছে, দুইয়ের আগে যোগ চিহ্ন আছে, তাই নয় আর দুইয়ের মধ্যে আমরা যোগ করে দিলাম, আর যে চিহ্নটা থাকবে সেটাই বসে যাবে। দুটো জিনিস তোমাদেরকে আমি লিখে দিচ্ছি, দুটি সংখ্যার সামনে যদি একই চিহ্ন থাকে, একই চিহ্ন থাকে তবে সংখ্যা দুটির মধ্যে মধ্যে যোগ করতে হবে, যোগ করতে হবে, এবং যে চিহ্ন থাকবে, যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসে যাবে, সেই চিহ্ন সংখ্যাটির আগে বসে যাবে, সংখ্যাটির আগে বসে যাবে। ভালো করে বুঝতে পারলে নাকি, দেখো দেখো দুটি সংখ্যার সামনে যদি একই চিহ্ন থাকে, এইখানে নয় আছে এর আগে যোগ আছে, এখানে দুই আছে এর আগে যোগ আছে, তবে সংখ্যা দুটির মধ্যে যোগ করতে হবে, যোগ করে দিলাম নয় আর দুই আর যোগ করে দিলাম এগারো হলো, এবং যে চিহ্ন থাকবে সেই চিহ্ন সংখ্যাটির আগে বসে যাবে। দেখো যোগ চিহ্ন আছে তাই যোগটা আমরা বসিয়ে দিলাম, ধরো আমি একটা সংখ্যা আবার লিখছি মাইনাস নয় মাইনাস দুই, দেখো নয়ের আগে মাইনাস চিহ্ন আছে, দুইয়ের আগে মাইনাস চিহ্ন আছে, একই চিহ্ন আছে, তাহলে এদের মধ্যে আমরা কি করব, যোগ করে দেব, নয় আর দুইয়ে যোগ করে দাও, নয় আর দুইয়ে হয় এগারো,
আর যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাই বসে যাবে। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না, এটা 1 নম্বর নিয়ম। আবার যখন আমরা করব বিপরীত চিহ্ন থাকলে কি হবে তখন দেখাবো। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, যোগ চিহ্ন 11 যোগ চিহ্ন প্লাস 5, মানে 2 নম্বরটা আছে যোগ চিহ্ন 11 প্লাস প্লাস 5। একই অঙ্ক দেখো, প্লাস 11 যেমন আছে বসিয়ে দিলাম, প্লাসে প্লাসে কি হয়, প্লাসে প্লাসে দেখো প্লাস হয়, তাই আমরা বসিয়ে দেবো প্লাস 5। একই চিহ্ন আছে তাহলে এদের মধ্যে কি হবে, এদের মধ্যে যোগ হয়ে যাবে, 16 হবে, চিহ্ন যেহেতু যোগ আছে তাই যোগ চিহ্ন বসে যাবে। ওকে, এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখাচ্ছি, দেখো 3 নম্বরটা কি আছে, দেখো 3 নম্বরটা আছে প্লাস 27 প্লাস মাইনাস 11, প্লাস 27 প্লাস মাইনাস 11। তো এখানে প্লাস 27 যেমন আছে বসে গেল, প্লাসে মাইনাসে কি হয় দেখো, প্লাসে মাইনাসে হয় মাইনাস, তো আমরা এখানে মাইনাস বসিয়ে 11 বসিয়ে দেব। এবার দেখো 27-এর আগে যোগ চিহ্ন আছে, 11-এর আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমরা কি করব, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, 2 নম্বর নিয়ম লিখে দিচ্ছি, দুটি সংখ্যার সামনে, দুটি সংখ্যার সামনে যদি বিপরীত চিহ্ন থাকে, বিপরীত চিহ্ন থাকে, তবে সংখ্যা দুটির মধ্যে, সংখ্যা দুটির মধ্যে বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে, এবং যে চিহ্ন থাকবে, যে চিহ্ন নয়, যে সংখ্যাটি বড়, যে সংখ্যাটি বড় তার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে, সেই চিহ্ন বসবে। দেখো কি লিখলাম, দুটি সংখ্যার সামনে যদি বিপরীত চিহ্ন থাকে তবে সংখ্যা দুটির মধ্যে বিয়োগ করতে হবে, এবং যে সংখ্যাটি বড় তার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে। দেখো 27-এর আগে যোগ চিহ্ন আছে, 11-এর আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিপরীত চিহ্ন আছে, এখানে যোগ এখানে বিয়োগ, তাহলে এদের মধ্যে আমরা কি করে দেব, এদের মধ্যে আমরা বিয়োগ করে দেব। 27 থেকে 11 বাদ দিয়ে দাও কত হচ্ছে দেখো, 7 থেকে 1 বাদ দিলে 6, 2 থেকে 1 বাদ দিলে 1, মানে 16 হচ্ছে। এবার কথা হচ্ছে 16-র আগে কি চিহ্ন বসবে দেখো, এবং যে সংখ্যাটি বড় তার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে। 27 বড় না 11 বড়, 27 বড়, 27-এর আগে যোগ চিহ্ন আছে তাই যোগ চিহ্ন আমরা বসিয়ে দেব। বলেছি যে যে সংখ্যাটি বড় তার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে, তাই আমরা বসিয়ে দিলাম। ওকে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা 4 নম্বর অঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি, 4 নম্বরটা আছে দেখো, -25 ব্র্যাকেটের মধ্যে হচ্ছে +6। এবার আমরা কি করব, -25 যেমন আছে বসিয়ে দেব, প্লাসে প্লাসে কি হয়, তোমাদের একটু আগে দেখালাম যে যোগে যোগে যোগ চিহ্ন হয়, 6 বসিয়ে দিলাম। এবার বিপরীত চিহ্ন থাকলে কি করতে হয় দেখো, 25-এর আগে মাইনাস আছে, 6-এর আগে প্লাস আছে, বিপরীত চিহ্ন থাকলে আমরা বিয়োগ করে দেবো, 25 থেকে 6 বাদ দিয়ে দাও, কত হচ্ছে দেখো, 6 আর 15 9 15, হাতে 1 থাকছে, এখানে 1 বসিয়ে দেবো, 1 2 থেকে 1 বাদ দিলে 1 19, তো আমরা এখানে 19 বসিয়ে দেবো। যে চিহ্নটা বড় তার আগে যে চিহ্ন আছে সেটা বসবে, 25 বড় না 6 বড়, 25 বড়, তো 25-এর আগে বিয়োগ চিহ্ন আছে তাই বিয়োগ চিহ্ন বসে যাবে। ওকে, তোমরা আগে যে সূত্র দুটো আমি লিখে দিলাম সেইটা, আর চিহ্নগুলো দিয়ে যে 4টে আমরা সূত্র লিখে দিলাম, এই 4টে যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের ক্ষেত্রে এই অঙ্কগুলো করা কোনো ব্যাপারই নয়। ওকে, এবার তোমরা নিজে নিজে 5 নম্বর আর 6 নম্বর অঙ্কটা করবে, আমি 3-এরগুলো এবার দেখাচ্ছি। 3-এর 1-এরটা কি বলেছে দেখো, যে +13 প্লাস প্লাস 12 প্লাস ব্র্যাকেটের মধ্যে হচ্ছে -10। প্রথমে আমরা কি করব, ব্র্যাকেটগুলো তুলে দেবো, +13 আছে যেমন আছে বসিয়ে দেবো, প্লাসে প্লাসে কি হয় প্লাস হয়, 12 বসিয়ে দিলাম, প্লাসে মাইনাসে -10 বসিয়ে দিলাম। এবার আমরা দুটো দুটো করে নেব, +13 আর +12 এই দুটোকে আগে নাও, একই চিহ্ন থাকলে কি হয় বলেছিলাম, একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, তাই যোগ করে দাও, 13 আর 12 যোগ করলে হবে 25, আর চিহ্ন যেটা থাকে সেটা বসে যাবে, +25 বসে গেল, তারপর আমরা -10 বসিয়ে দিলাম। এবার দেখো 25-এর আগে যোগ চিহ্ন আছে, 10-এর আগে বিয়োগ চিহ্ন আছে, বিপরীত চিহ্ন থাকলে কি করতে হয়, না বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, 25 থেকে 10 বাদ দিয়ে দাও, 25 থেকে 10 বাদ দিয়ে দিলে হবে দেখো 5, 2 থেকে 1 বাদ দিলে 1, 15। এবার যে চিহ্নটা বড়
যে চিহ্ন নয়, যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন থাকবে সেটা বসে যাবে। 25 বড় না 10 বড়? অবশ্যই 25 বড়। 25-এর আগে যোগ চিহ্ন আছে, তাই এখানে যোগ চিহ্ন লিখে 15 লিখে দেব। ওকে, এবার 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, +31 ++13 ব্র্যাকেটের মধ্যে -16 কি আছে না, +31 ++13 ব্র্যাকেটের মধ্যে হচ্ছে প্লাস লিখে -16। এবার আমরা ব্র্যাকেট তুলব, +31 যেমন আছে লিখে দেবো, প্লাসে প্লাসে +13 +-16 একই চিহ্ন আছে এই দুটোর মধ্যে, একই চিহ্ন থাকলে কি করতে হয় না যোগ করতে হয়, তো 31 আর 13 যোগ করে দাও হবে 44। চিহ্ন যেহেতু প্লাস আছে প্লাস বসিয়ে দেবো, -16 এখানে বসবে। এবার বিপরীত চিহ্ন থাকলে কি করতে হয়, বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, তো 44 থেকে 16 বাদ দিয়ে দাও, 6 আর কয়ে 14 28 14 হাতে থাকলো 1, একটার সঙ্গে 1 যোগ করে দাও, 2 আর কয়ে 4 মানে 4 থেকে 2 বাদ দিলে 2 হবে, 28। তো এখানে আমরা 28 লিখে দেবো। ওকে, এবার চিহ্নটা কি হবে, 44 বড় না 16 বড়? 44 বড়, তাই 44-এর আগে যোগ চিহ্ন আছে, তাই যোগ চিহ্ন লিখে +28। ওকে, এরপর 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 3 নম্বর অঙ্কটা বলেছে +25 ব্র্যাকেটের মধ্যে -16 আর ব্র্যাকেটের মধ্যে +2 কি আছে, +25 প্লাস ব্র্যাকেটের মধ্যে -16 প্লাস লিখে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে +2। এবার আমরা কি করব, ব্র্যাকেটটা তুলব, +25 যেমন আছে বসিয়ে দেব, প্লাসে মাইনাসে -16 প্লাসে প্লাসে +2, তো এই দুটোকে প্রথমে নাও, তো দুটোকে নিলে দেখবো আমরা চিহ্ন কি আছে, এর আগে প্লাস চিহ্ন আছে এর আগে মাইনাস চিহ্ন আছে, তো বিপরীত চিহ্ন থাকলে কি করতে হয় না বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, তো 25 থেকে 16 বাদ দিয়ে দাও, 6 আর কয়ে 15 9 15 হাতে থাকলো 1, এই 1-এর সঙ্গে যদি যোগ করি আমরা 2 2-এ মিলে যাচ্ছে 0 হচ্ছে, তাই আমরা 9 লিখব। চিহ্নটা কি হবে, যে বড় তার আগে যে মানে যে চিহ্নটা থাকবে সেটা বসে যাবে, তো 25-এর আগে যোগ চিহ্ন আছে, তো 25টা বড় 16 থেকে, তাই এখানে যোগ চিহ্ন লিখব আর এখানে +2 যেমন আছে লিখে দেবো। এবার কি করব, এবার আমরা 9 আর 2-এর আগে দেখো যোগ চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে কি করতে হয় না একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, তো 9 আর 2-এর মধ্যে যোগ করলে হচ্ছে 11, যে চিহ্নটা থাকে সেটাই বসে যায়। ওকে, তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছ। এরপর আমরা নেক্সট 3 নম্বর হলো 4 নম্বরটা দেখাচ্ছি, দেখো 4 নম্বর অঙ্কটা আমরা প্রথমে টুকলাম, -11 প্লাস লিখে +18 প্লাস ব্র্যাকেটের মধ্যে -16। এবার ব্র্যাকেটগুলোকে আমরা তুলে দেবো, -11 আছে যেমন বসে গেল, প্লাসে প্লাসে +18 প্লাসে মাইনাসে -16। এবার 11 আর 18-র মধ্যে ক্যালকুলেশন করো, 11-র আগে মাইনাস চিহ্ন আছে 18-র আগে প্লাস চিহ্ন আছে, তো বিপরীত চিহ্ন আছে, বিপরীত চিহ্ন থাকলে কি করতে হয় না বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, তো 18 থেকে 11 বাদ দিয়ে দাও, কত হচ্ছে দেখো, 8 থেকে 1 বাদ দিলে 7 আর এটা তো 0 হয়ে যাচ্ছে মিলে গিয়ে, তাহলে 7 হচ্ছে। এবার চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে, যেহেতু 18টা 11 থেকে বড়, 18-র আগে যোগ চিহ্ন আছে তাই যোগ লিখে আমরা 7 লিখবো, আর -16 যেমন আছে বসে গেল। এবার 7-এর আগে যোগ চিহ্ন আছে 16-র আগে বিয়োগ চিহ্ন আছে, বিপরীত চিহ্ন আছে, তো বিপরীত চিহ্ন থাকলে আমরা কি করব না বিপরীত চিহ্ন থাকলে আমরা বিয়োগ করে দেব, তো 16 থেকে 7 বাদ দিয়ে দাও, কত হচ্ছে দেখো, 7 আর কয়ে 16 9 16 হাতে থাকলো 1, এইখানে 1 বসালে একে একে 0 হচ্ছে, তাহলে 9 হচ্ছে। এবার যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন থাকে সেটা বসে, 7 বড় না 16 বড়? 16 বড়, তাই 16-র আগে বিয়োগ চিহ্ন আছে তাই আমরা এখানে বিয়োগ চিহ্ন বসিয়ে দেব। আশা করছি তোমরা প্রত্যেকেই সরলগুলো বুঝতে পারলে। এরপর আমরা 4-এরগুলো দেখাচ্ছি, দেখো 4-এরগুলো একইভাবে করব যেমন আমরা 3-এর মতো করলাম, 4-এরগুলো বলেছে দেখো যোগফল নির্ণয় করি, কি আছে একটা, -2 কমা দিয়ে -10 কমা দিয়ে +11, কিছুই নয় কমাগুলো জাস্ট আমাদেরকে প্লাস লিখতে হবে, সমান দিয়ে লিখবো -2 প্লাস -10 প্লাস +21, কমাগুলোর জায়গায় আমরা যোগ চিহ্ন লিখলাম। এবার ব্যাকের তোলো আগের মতোই, -2 প্লাসে মাইনাসে -10 প্লাসে প্লাসে +21। ওকে, এবার দেখো এই দুটোর মধ্যে আমরা আগে ক্যালকুলেশন করে নেবো, 2-এর আগে বিয়োগ চিহ্ন আছে 10-এর আগে বিয়োগ চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে কি করতে হয় না একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, তো 2 আর 10-এর মধ্যে যোগ করলে হবে 12, চিহ্ন যেটা থাকে সেটাই বসে যায়, তো -12 হলো +21 লিখলাম। এবার দেখো বিপরীত চিহ্ন আছে, 12-র আগে -21-এর আগে প্লাস, বিপরীত চিহ্ন থাকলে কি করতে হয় না বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, তো
তো 21 থেকে 12 বাদ দাও, 2 আর কয় 11 9 এর 11, আর এখানে হাতে এক আছে, তো একে একে মিলে যাচ্ছে, এটা শূন্য হচ্ছে, তো 9 বসবে। এবার চিহ্ন যোগ হবে না বিয়োগ হবে? দেখো যেটা বড় তার আগে যে চিহ্ন থাকবে সেটা বসে যাবে, 12 বড় না 21 বড়, 21 বড়, তো 21 এর আগে যোগ চিহ্ন আছে, তো যোগ এখানে বসে যাবে। ওকে, তো তোমরা প্রত্যেকটা অঙ্ক পারবে, এখানে যা দেওয়া আছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, আমি মাঝে মধ্যে এক একটা করে দিচ্ছি, এই 5-এরটা করে দিচ্ছি, এই 7-এরটা করে দিচ্ছি, আর এই 9-এরটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজে নিজে করবে, খুবই সহজ, বুঝতে পারছো? -19 কমা দিয়ে -9 কমা দিয়ে +5 আছে, কি আছে? -19 কমা দিয়ে -9 কমা দিয়ে +5। এবার আমরা কমার জায়গায় প্লাস লিখব, -19 +-9 ++5। এবার ব্যাকেট তোলাও, -19 প্লাসে মাইনাসে কি হয় না, প্লাসে মাইনাসে মাইনাস হয়, 9 বসিয়ে দিলাম, প্লাসে প্লাসে প্লাস হয়, 5 বসিয়ে দিলাম। এবার এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করো, একই চিহ্ন থাকলে কি করতে হয়, দেখো 19-এর আগে মাইনাস আছে, 9-এর আগে মাইনাস আছে, একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, 19 আর 9 যোগ করলে হবে 28, এবার চিহ্ন যেটা থাকে সেটাই বসে যায়, তাই মাইনাস আছে মাইনাস বসিয়ে দিলাম, +5 হলো। এবার দেখো 28-এর আগে মাইনাস, 5-এর আগে প্লাস, বিপরীত চিহ্ন আছে, বিপরীত চিহ্ন থাকলে কি করতে হয়, বিয়োগ করতে হয়, তো 28 থেকে 5 বাদ দিয়ে দাও, কত হচ্ছে দেখো, 8 থেকে 5 বাদ দিলে 3, আর এখানে 2 যেমন আছে নেম পড়লো, 23। এবার যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন থাকে সেটা বসে যায়, 28 বড় 5-এর থেকে, তাই এর আগে বিয়োগ চিহ্ন আছে, তাই বিয়োগ আমরা বসিয়ে দিলাম। ওকে, এবার আমরা 7 নম্বর অঙ্কটা করছি, কি দেওয়া আছে 7 নম্বরটা, -14 কমা -12 কমা +21। ওকে, কমা মানে আমরা এখানে প্লাস লিখে দেবো। ওকে, আশা করছি তোমরা প্রত্যেককে অঙ্কগুলো বুঝতে পারছ। এবার আমরা ব্যাকেট তুলব, -14 প্লাসে মাইনাসে -12 প্লাসে প্লাসে +21। এবার দেখো এই দুটো সংখ্যার মধ্যে একই চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন, তাই যোগ করে দেবো, 14 আর 12 যোগ করলে হবে কত দেখো, 14 আর 12 যোগ করলে হচ্ছে 4 আর 2 6, 1 1 2 26, চিহ্ন মাইনাস আছে মাইনাস বসিয়ে দিলাম, +21 নামিয়ে দিলাম। এবার বিপরীত চিহ্ন হচ্ছে 26-এর আগে বিয়োগ, 21-এর আগে যোগ, তো বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, 6 থেকে 1 বাদ দিলে 5, 2 2-এ মিলে যাচ্ছে 0, তো বাম দিকে 0 লিখবো না, 5 লিখবো, যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন থাকবে সেটা বসবে, 26 বড় 21-এর থেকে, তাই এর আগে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ 5 আমরা লিখে দেবো। এরপরে তোমরা 9-এরটা নিজে নিজে করবে, আমি আর করছি না, ঠিক আছে, বাকিগুলো যেগুলো থাকলো তোমরা নিজে নিজে করবে। এরপরে 170 পেজে যে ছকটা দেওয়া আছে আর উপরে যেগুলো দেওয়া আছে নিয়ম, সেগুলো আমি মুখে বলে দিলাম, যে দুটো নিয়ম তোমাদেরকে লিখে দিলাম ওই দুটো নিয়মই এখানে লেখা আছে। দেখো বলেছে, দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের মধ্যে যোগ করার সময়ে তাদের পরম মানে যোগ করে যোগফলের পূর্বে সংখ্যা দুটির যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে, আর দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সময়ে তাদের পরম মানে বিয়োগফল লেখা হয় ও যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসে, ঠিক আছে, যেটা আমি বললাম লিখে দিয়েছি দুটো নিয়ম, সেই দুটো নিয়ম নিয়ে এখানে লেখা আছে। এবার এখানে নিয়ন্ত্রিত সংখ্যা দেওয়া আছে +2 আর +4, এক্স ওয়াই নাম দিয়েছে, তো এক্স ওয়াই মধ্যে যোগ করতে বলছে, তো +2 আর +4 মধ্যে যোগ করছে, যোগ করে হলো 6। তারপরে দেওয়া আছে দেখো -3 প্লাস ব্র্যাকেটের মধ্যে হচ্ছে -5, কি দেওয়া আছে -3 প্লাস ব্র্যাকেটের মধ্যে হচ্ছে -5, তো -3 যেমন আছে বসে গেল, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, 5 নামলো। এবার দেখো একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে কি করতে হয় তাদের মধ্যে যোগ করতে হয়, 3 আর 5 8, এবং যে চিহ্নটা থাকে সেটা বসে যায় মানে -8, তো এখানে হবে -8। এবার তোমরা এগুলোকে নিজে নিজে করবে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের আমি 170 পেজ পর্যন্ত করলাম, নেক্সট পার্টে যে বাকি একটা অধ্যায় আছে সেটা কমপ্লিট করে দিলেই তোমাদের পুরো নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত যে ধারণা এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তো আগে আমি অনেক পার্ট আমি কমপ্লিট করেছি তোমাদের ক্লাস 6-এর, তো যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিও, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওগুলোকে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রেখো, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।